তো গাইস, আপনি জানেন কি ফ্রি ফায়ারের সর্বপ্রথম হ্যাকারকে কোন প্লেয়ারটা সর্বপ্রথম ফ্রি ফায়ারকে হ্যাক করে খেলেছিল, কোন দেশের প্লেয়ার ছিল সেটা? গাইস, আপনি এটা জানেন কি, ফ্রি ফায়ার লঞ্চ হওয়ার কতদিন পরে ফ্রি ফায়ারটাকে হ্যাক করে খেলা হয়েছে, মানে কত মাস, কত বছর অথবা কতদিন পরে ফ্রি ফায়ারটাকে হ্যাক করে খেলা হয়েছে? গাইস, আপনি এটা জানেন কি, ফ্রি ফায়ারে এরকম একটা গান স্কিন আছে, যে গান স্কিনটা গাইস আজ পর্যন্ত কোন প্লেয়ারের কাছে পারমানেন্ট নাই, হোক সেটা ইউটিউবার, হোক সেটা ফ্রি ফায়ারের মডারেটর, হোক সেটা ফ্রি ফায়ারের মালিক, গাইস যেই হোক না কেন, এই গান স্কিনটা গাইস কোন প্লেয়ারের কাছে গাইস পারমানেন্ট। তো গাইস, আমরা এরকম কিছু আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম, চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে আপনি পাবেন এরকম ফ্যাক্টের ভিডিও সহ ফ্রি ফায়ারের আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও। তো গাইস, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে গাইস সাবস্ক্রাইব করে দিন। তো চলুন গাইস, আমরা মূল ভিডিওতে চলে যাই। ফ্যাক্ট নাম্বার 5 গাইস, বর্তমানে আমাদের গেমের মধ্যে যে ডায়মন্ড রয়্যালের বান্ডেলগুলো আসে, যেমন যদি প্রথমে মেল বান্ডেলটাকে দেয় তাহলে পরে ফিমেল বান্ডেলটাকে দেয়, যদি প্রথমে ফিমেল বান্ডেলটাকে দেয় তাহলে পরে মেল বান্ডেলটাকে দেয়। গাইস, আপনি এটা জানেন কি, ফ্রি ফায়ারে এরকম একটা ডায়মন্ড রয়্যাল এসেছিল গাইস যেটাতে কিনা মেল এবং ফিমেল উভয় দুইটা বান্ডেলে ছিল? হ্যাঁ গাইস, আমি এটাই বলতে চাচ্ছি, ফ্রি ফায়ারে এটাই একমাত্র গাইস ডায়মন্ড রয়্যালের ইভেন্ট যেটাতে কিনা গাইস মেল এবং ফিমেল উভয় দুইটা বান্ডেলে গাইস ছিল, যেটা কিনা আপনারা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। ফ্যাক্ট নাম্বার 4 গাইস, আমরা যখন গেম প্লে করি তখন আমাদের গেম প্লে এর পাশে কিন্তু আমাদের ম্যাপটা শো করে, যেটা কিনা আপনারা এখন দেখতে পাচ্ছেন। গাইস, আমরা কিন্তু ম্যাপটা কি দেখতে পাচ্ছি, কোনো প্রকার ট্রান্সপারেন্ট না গাইস, আপনারা ভালো করে লক্ষ্য করুন, ম্যাপটা কিন্তু ট্রান্সপারেন্ট না, ভালো করে দেখতেছেন গাইস, কিন্তু ট্রান্সপারেন্ট না। কিন্তু গাইস, আপনি এটা জানেন, আজ থেকে 3 থেকে 3.5 বছর আগে ফ্রি ফায়ারের এই জায়গাটা গাইস ট্রান্সপারেন্ট ছিল, মানে ম্যাপটা ট্রান্সপারেন্ট ছিল, যেটা কিন্তু আপনারা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। গেমটা খেলার সময় যখন পাশে আমাদের ম্যাপটা শো করে তখন গাইস এই জায়গাটা ট্রান্সপারেন্ট ছিল ম্যাপটা আর কি। এটার কি গাইস গ্রাফিক্স এর কারণে এরকমটা হয়তো গাইস? বর্তমানে তো গাইস গ্রাফিক্স খুবই ভালো আগের থেকে, যার কারণে আর এরকমটা হয় না, ট্রান্সপারেন্ট হয় না, একদম ডাইরেক্ট গাইস ম্যাপটাই দেখা যায়। তখন গাইস আর ম্যাপটা দেখা যাইতো না, ট্রান্সপারেন্ট হয়ে থাকতো গাইস। ফ্যাক্ট নাম্বার 3 গাইস, ল্যান্ডমাইন সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি, অনেক সময় আমরা ল্যান্ডমাইনে মারা খাই, অনেক সময় আমরা ল্যান্ডমাইনে এনিমিকে মারি। তো গাইস, আপনি এটা জানেন কি, ল্যান্ডমাইন শুধু একমাত্র আমাদের বেস্ট কে ড্যামেজ দিতে পারে, আমাদের হেলমেট কে কোনো প্রকার ড্যামেজ দেয় না? আমি জানি গাইস এটা অনেকেই জানেন, কিন্তু গাইস এটা অনেকেই খেয়াল করেন না, ল্যান্ডমাইন কিন্তু গাইস শুধু আমাদের বেস্ট কে ড্যামেজ দেয়, আমাদের হেলমেট কে কিন্তু গাইস কোনো প্রকার ড্যামেজ দেয় না ল্যান্ডমাইন। গাইস, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, আমার কিন্তু এখানে গাইস বেস্ট ড্যামেজ খেয়েছে, হেলমেট কিন্তু কোনো প্রকার ড্যামেজই খায়। গাইস, আপনারা এটা কয়জন খেয়াল করেন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ফ্যাক্ট নাম্বার 2 গাইস, ভিডিও শুরুতে যেরকমটা বলেছিলাম যে ফ্রি ফায়ারে এরকম একটা গান স্কিন আছে, এটা কিনা গাইস ফ্রি ফায়ার খেলা আজ পর্যন্ত কোন প্লেয়ারের কাছে পারমানেন্ট নাই, গাইস আমি এটাই বলতে চাচ্ছি গাইস, সেই গান স্কিনটা হচ্ছে গাইস গোল্ডেন AK-47, যেটা কিনা গাইস মান্থলি মেম্বারশিপ নিলে আমাদেরকে 30 দিনের জন্য দেয়। গাইস, এইটা হচ্ছে একমাত্র গান স্কিন যেটা কিনা গাইস ফ্রি ফায়ার খেলা কোন প্লেয়ারের কাছে গাইস পারমানেন্ট নাই, কোন ইউটিউবার বলেন, কোন মডারেটর বলেন, গাইস কোন প্লেয়ারের কাছে গাইস এই গান স্কিনটা গাইস পারমানেন্ট নাই, এটা একমাত্র গান স্কিন ফ্রি ফায়ারের গাইস যেটা কিনা কারো কাছে গাইস পারমানেন্ট নাই। ফ্যাক্ট নাম্বার 1 গাইস, আপনি জানেন কি, ফ্রি ফায়ারের সর্বপ্রথম হ্যাকার গাইস, আপনি এটা জানেন, ফ্রি ফায়ারের সর্বপ্রথম হ্যাকটা এসেছিল কখন? আমাদের ফ্রি ফায়ারটা তো লঞ্চ হয়েছে 2017 সালের আগস্ট মাসের 23 তারিখ। গাইস, আমাদের ফ্রি ফায়ারের মধ্যে হ্যাকারটা আসলো কবে, মানে হ্যাক মোড আসলো কবে? গাইস, আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের ফ্রি ফায়ার কিন্তু লঞ্চ হয়েছে 2017 সালের আগস্ট মাসের 23 তারিখ, আর গাইস ফ্রি ফায়ারের হ্যাক এসেছে সেপ্টেম্বর মাসে, মানে 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্রি ফায়ারের হ্যাকার চলে এসেছিল। আর গাইস, এখন আমি আপনাদেরকে এটা বলবো যে ফ্রি ফায়ারের সর্বপ্রথম হ্যাকার সেটা হচ্ছে গাইস আমাদের ফ্রি ফায়ারের একজন ইউটিউবার, ইন্দোনেশিয়ান ইউটিউবার, কারণবশত ওনার নামটা আমি নিলাম না গাইস, আপনারা এখন স্ক্রিন উপর গেম প্লেটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম হ্যাকারের গেম প্লে, এবং এটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম হ্যাক করা গেম প্লে গাইস। এই ভিডিওটাতে দেখে যাচ্ছে শুধু এখানে জাম্প হ্যাক এবং স্পিড হ্যাকটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে গাইস ফ্রি ফায়ারের সর্বপ্রথম হ্যাকারের ভিডিও, এবং এটা হচ্ছে গাইস ফ্রি ফায়ারের সর্বপ্রথম হ্যাকার, এটা কিনা একজন ইউটিউবার। আর গাইস, একটা কথা বলে রাখা ভালো, উনি কিন্তু হ্যাকটা নামিয়েছে খেলার জন্য নয়, জাস্ট চেক করার জন্য নামিয়েছিল। আর গাইস, বর্তমানে কত ধরনের হ্যাকার পরে মেসেজ সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন, আজকের কোন ফ্যাক্টটা আপনার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে ওইটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।